বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে হাজংদের ইতিহাস ঐতিহ্য ভাষা ও সংস্কৃতি বিষয়ক বিশেষ অনুষ্ঠান লিওয়াটানা। গ্রন্থনা সরানং হাজং, উপস্থাপনা সরানং হাজং ও সুনন্দা হাজং। প্রিয় হাজং ভাই বোনি গেল, ইলাই শুরু হলে বাংলাদেশ বেতার নিকন হাজং সমাজশিলা বাইসনে থাকে প্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান লিওয়াটানা। ভাই বোনি গেল যেই যেদিনই জিঙ্কাই আসে হুবাকু লিওয়াটানার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ময় সরানন। মোলা বিশ্বাস আমি গেল হুবাই লোকন ভালাই আসে। আজকে 15 সেপ্টেম্বর শুক্রবার আমরা বাখা দিনে থাকুন বাইসনে থাকা উ মহেন্দ্র খন, মানে আজকে পর্ব লিওয়াটানার 12তম পর্ব বা 1 বছর পূর্তি বিশেষ পর্ব। লিওয়াটানা সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশের জাতীয় বেতার নিকন আমরা হাজং সমাজশিলা ভাষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যগ নিয়ে অনুষ্ঠান করে থাকে। আর আমি গেলে এই অনুষ্ঠানটা শুনিব লাগিছে বাংলাদেশ জাতীয় বেতাল্লা মধ্যম তরঙ্গের ঢাকা কো কেন্দ্র তুলে যথাক্রমে FM-লা 106 মেগাহার্জে ও 694 কিলোহার্জে। আজিকালি অনুষ্ঠান উপস্থাপনায় মলগণ আজিকেও আছে আমি গেলে চিনমুখ ও প্রিয়মুখ সুনন্দ হাজং। হাজং ভাই বুনি গেলে পৈলতে মই হুবাকো নমস্কার জানাই, আশা করি আমনে গেলে হুবই ভালো আছে। আমনে গেলে একটি পা আগে হুনিসে আজিকে আমলা লিওয়াটানা পর্বরা 1 বছর পূর্তিল বিশেষ পর্ব চলব লাগিছে। এই 12তম পর্বর গে আমরা আকর্ষণীয় বসাই করা অনুষ্ঠান দি হাজাছে। মই এগরা কোথা জোর দিয়ে কোবাগে পাই আজিকালে অনুষ্ঠান দা হুবাকো ভালোই লাগিব, তাইলে আর দেরি না করং। আজিকে পৈলতে রাখিছে এগর হাজং ঐতিহ্যবাহী লিওয়াটানা গান, আর কণ্ঠ দিবা লাগিছে একদল তিমত মরত। ওরা হলে রেশমা হাজং, মিতু হাজং, আখি হাজং, প্রণব হাজং ও সোরানন হাজং। লিওয়াটানা গানলা কোথারা লিখিছে লক্ষ্মীদেবী হাজং। চৈত্রি মাজা আহিলে বেল ফল পাকিলে, চৈত্রি মাজা আহিলে বেল ফল পাকিলে, গাবুর চিংড়ি মাথায় না দেতে সজনি, গাবুর চিংড়ি মাথায় না দেতে। শান মাজা আহিলে রোয়া লাগা না জালে, শান মাজা আহিলে রোয়া লাগা না জালে, গাবুর চিংড়ি ঘুইরে ঘুইরে বিরাই কি সজনে, গাবুর চিংড়ি ঘুইরে ঘুইরে বিরাই। শান মাজা আহিলে রোয়া লাগা না যাব, আমরা হুবই বই পুরিব যাব, কিরা মইরাম আমরা হুবই বই পুরিব যাব। বইপুরবা যাবাতে বইলে না যা আমাগে, বই পুরিব যাবাতে বইলে না যা আমাগে, যাত ভয় গে মনে রাখে তোরা কি সজনী, যাত ভয় গে মনে রাখে তোরা। চৈত্রি মাজা আহিলে বেল ফল পাকিলে, চৈত্রি মাজা আহিলে বেল ফল পাকিলে, গাবুর চিংড়ি মাথায় না দেতে কি সজনে, গাবুর চিংড়ি মাথায় না দেতে। আম কাহল পাকিলে
গাবুর চিংড়ি মাথায় না দেতে কি সজনে গাবুর চিংড়ি মাথায় না দেতে কি সজনে গাবুর চিংড়ি মাথায় না দেতে কি সজনে গাবুর চিংড়ি মাথায় না দেতে হাজং ভাই বোনি গিল কিংকলা গেলে লেওটানা গান দাগে মই মনে প্রাণে বিশ্বাস করে আমি গেলেকে হবাকো ভালো লাগিছি গানলা পরে আমরা এলা একদম হাজং কবিতা শুনিব আর কবিতার পড়িব লাগিছে লেওয়াতানালা নাম করে কবিতা পাঠক রূপা হাজং জাগেক তুরা শুভঙ্কর হাজং আর কত ঘুমব জাগেক তুরা ফুললে উঠিক ভিতুর তখন আর কত হরে যাবা চাই যই যাসে আগের নেখেন মাও কান্দে বাপও কান্দে আরো কান্দে ভই বুইনি আর কায়ু ইঙ্ক না কর তুরা ভালাকে গথে রাখেক মনলা ভিতুরনি বিনিভূতা জুইরা জিঙ্ক জুললে থাকে বাখার দামান উঙ্ককে তৈ আর না জ্বালাও জাতিল মান সম্মান তুলামুলা কামঘিল বেদেন আমাগে কয় জাতিল বেমান আর কত হরে যাবা চাই যেই যাসে আগের নেখেন বাহরাবাই অম্র বিরাব জালে বাঙাল গিল গারো গারো কয় হগল বোলাই হুনিময় চাকমা মণিপুরি একদিনও হাজং না কই চিংড়া গাবুর হুতু ধাঙর হুবই অম্র রাখিব জাতিল মান আর কত হরে যাবা চাই যই যাসে আগের নেখেন রাতিনি তারা ঘিল জিঙ্ক জলে উঙ্ককে জাগেক তুরা কোনো দিনও না মরেক জাগে খারা জীবন বুড়া মগে বাখার ভালো লাগিলে রূপা হাজংলা কবিতা পড়া হইনি চমৎকার গালালা রাওলা পুরিশেও ওই সুন্দরকে রূপাকে মই বাখার ধন্যবাদ জানাই আমরা এলে আবার গান শুনিব এলা গান গাওয়া লাগেছে লিওয়াতানালা নাম করা ও প্রিয় শিল্পী অনিমেষ হাজং গানলা কোথা লিখিছে পীরুষ হাজং ও সুর করেছে অনিমেষ হাজং চিংড়ি ও চিংড়ি সুন্দর তুলা কাজিলা দুই চুক মুসুক মুসুক আহি তুলা লাজে রাঙামু ও চিংড়ি ও চিংড়ি সুন্দর তুলা কাজিলা দুই চুক মুসুক মুসুক আহি তুলা লাজে রাঙামু লাজ লাজে রাঙা হুইয়া কেনে তলবাই মাথা মুখ ফুইট কন মনলা কোথারা লাজ লাজে রাঙা হুইয়া কেনে তলবাই মাথা মুখ ফুইট কন মনলা কোথারা মনে থাকিলে কোথা না পাব তয় সুখ রুবেদেন মুলায় আজি খুলাই ও চিংড়ি ও চিংড়ি সুন্দর তুলা কাজিলা দুই চুক মুসুক মুসুক আহি তুলা লাজে রাঙামু আর চুখ দে তয় তীরা তীরাকে চাই মনলা কোথার তুলা বুঝিব না পায় আর চুখ দে তয় তীরা তীরাকে চাই মনলা কোথার তুলা বুঝিব না পায় চুখে চুখে চাইয়া তয় কি বা খুব বাজায় মুখ ফুইটা উকু
ধারাও কুবাগেও না পাই ও চিংড়ি ও চিংড়ি সুন্দর তুলা কাজলা দুই চুক মুসুক মুসুক আহি তুলা লাজে রাঙামু ও চিংড়ি সুন্দর তুলা কাজলা দুই চুক মুসুক মুসুক আহি তুলা লাজে রাঙামু মুসুক মুসুক আহি তুলা লাজে রাঙামু। মগে বাখার ভালো লাগিলে অনিমেষ হাজংলা গান দাগে, খুব দরদি সুরে সুন্দরকে গাওয়া লেওয়ায় প্রেম ভালোবাসালা গান দাগে। লিওয়াতানা দল আশা করে আহে পর্বনে গেলেনও ওই আমাকে ভালো ভালো গান উপহার দিব। আমরা এলা হবালা মুখ নিয়ে আহে তুলে দেব চাই, তাইলে চো আমরা হবই কৌতুক হনুম ভাই বইনে গেল। এলা কৌতুক পরিবেশন করিব লাগিছে আমরা প্রিয় কৌতুক অভিনেতা বিনয় হাজং। একজন কব লাগিছে ময়না হুটু বোলা হেলিকপ্টার লাও হুট তখন মাটি নিয়ে পড়েছিলে, সে আরেকজন কয় হে তাহলে তো তাই উবলা মরিছে বেতেন না কইজন বাখা দিনের কথা আর ময় উবলা হুটু থাকিব তো বালাকে মনে নাই। দুইটা গাবুর হুমাত লাহেমুতি আর মাইলিঙি উহে গপ কব লাগিছে। তে লাহেমুতিরে কয় ময়না হিরে ই দিছিল স্মার্ট মহ মহ সিম্পু মাখায়। তো মাইলিঙিরে কয় মই তো সুন্দ্রীলাল মহ মহ সিম্পু মাখায়। তো লাহেমুতি কব লাগিছে ময়না দি দিছিল মহ মহ স্মার্ট লা সাবান মাখায়। তো মাইলিঙিরে কয় মই তো সুন্দ্রীলাল মহ মহ সাবান মাখায়। আবার লাহেমুতিরে কয় ময়না দি দিছিল মহ মহ স্মার্ট ক্রিম মাখায়। মাইলিঙিরে কয় মই তো সুন্দ্রীলালা মহ মহ ক্রিম মাখায়। লাহেমতিরে কয় আচ্ছা সুন্দ্রীলা কি কোনো দি দিছিল ব্র্যান্ডলা ভালা জিনিস? মাইলিঙির কয় আয় নহায় না আর সুন্দ্রীলা তো মোলা রুম লো হুমাস। একরা মন বাস গাড়ি নিয়ে উঠিছে, বাস গাড়ি নিয়ে উঠিলে বাস গাড়ির চলবা তো চলবা লাগিছে তো চলবা লাগিছে ওলাও তো মোজাকে ঘুম ধরিছে বলে সে ঘুম ধরিলে ঠ্যাং চলবাই খালি মশা কামড়াব লাগিছে আর খালি থুপ থাপকে থাপড়াব লাগিছে। তো মশার বোকা কামড়ালে পরে জিঙ্কে খজ উঠিলে ঘুমরু না ভাঙে ঘুম চুখি মুখি চুগ্র তিম্য ঠ্যাংরা ঘরু ঘরুকে কাতিব লাগিছে। সে বারানে ভুয়ে থাকা মন্দ কব লাগিছে আহিতে তো মোলা ঠ্যাংরা হে কাছে কেনে হে তোলা হে ঠ্যাং উদিত মই মনে মনে কয় জিঙ্ক ঘরেও ঘরেওকে কাতিব লাগিছে কেন খজ না ভাঙে। বাখার ধন্যবাদ বিনয় হাজং, মন্দা বাখার রং উইয় জালে বিনয় হাজংলা মোজা মোজা কথা হইনে। ইলা আমরা আবার হাজংলা আরেকরা ঐতিহ্যবাহী গান শুনিব, আরও গাওবা লাগিছে রিশ্মা হাজং, মৃতু হাজং, আখি হাজং, প্রণব হাজং ও সোরানন হাজং। গানলা কোথার সংগ্রহ করিছে সুদন হাজং। সুন্দরী পক্ষী ধরা নামিলি কি করিব ও সুন্দরী পক্ষী ধরা নামিলি ঘি
কই কই রক্ত পক্ষী চ চ জয় চাং কই কই রক্ত পক্ষী চ চ জয় চাং গজমতি নাকনি দিব সোনা গালানি দিব গজমতি নাকনি দিব সোনা করিব ও সুন্দরী পুখি ধরা না মিলে কি করিব ও সুন্দরী পুখি ধরা না মিলে কি করিব ও সুন্দরী পুখি ধরা না মিলে কি করিব ও সুন্দরী পুখি ধরা না মিলে হাজং ভাই বুনি গেল আমনি গেল অনুষ্ঠান হনিবা লাগিছে বাংলাদেশ বেতারলা ঢাকা ক কেন্দ্র তরি প্রচার করা হাজং অনুষ্ঠান লিওয়াতানা আমরা আরও ভালো ভালো অনুষ্ঠান শুনিব আপনি গেলে ইঙ্কি আমার লগুন বেতার লাইনই থাকে আমরা লিওয়াতানো অনুষ্ঠানলা একটা বিশেষ ভালো লাগে বিষয় হইল আমরা বেগ হাজংলা যত খবর ইলে আমরা হাজং সমাজলা ইকারলা বেগ খবর শুনিব আর ইদ পরিচালনা করিব লাগিছে আমরা হবলা প্রিয় মুখ অনন্যা হাজং মমু প্রথমেই গত মাস নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন কর্মসূচি বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনলা উদ্যোগে যাওয়া মাস আগস্টলা 18 তারিখ আর 25 তারিখ শেরপুর জেলালা নালতাপাড়ি আর নেত্রকোনা জেলালা কলমাকান্দানি মানবাধিকার ভূমি অধিকার ও হাজং মনগেলেলা অধিকার বিষয়ে দুটো কর্মশালা আয়োজন হয়েছে নালতাপাড়িলা কুইরাকুড়ি স্কুল নিয়ে হয়ে যাওয়া পুইলা অনুষ্ঠানলা সূচনা পর্বাবনী সভাপতিত্ব করেছে জাতীয় হাজং সংগঠন শেরপুর শাখালা সহসভাপতি সন্তোষ কুমার হাজং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন হাজং মাতা রাশিমণি কল্যাণ পরিষদ সভাপতি মতিলাল হাজং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন সংগঠনলা সভাপতি খগেন্দ্র হাজং সাধারণ সম্পাদক মতিলাল হাজং আরও থাকিবেন শ্যামল হাজং চিন্তাহরণ হাজং জগদীশ হাজং বন্দনা রানী হাজং ও পলাশ হাজং পুইলাতে সংগঠনলার সাংগঠনিক সম্পাদক সোহেল হাজং কর্মশালালা উদ্দেশ্য ও পরিচিতি নিয়ে আলোচনা করে সোহেল হাজং জানায় হাজং গলবাই মানবাধিকার ভূমি অধিকার ও হাজং হিসেবে উমলে কি কি অধিকার আছে এ বিষয়ে ব্যাপক ধারণা তৈরি আলোচনা ও সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এ ধারাবাহিক কর্মশালার মূল উদ্দেশ্য শেষ অধিবেশনে খগেন্দ্র হাজংলা সভাপতিত্বে শেরপুর জেলা তখন এবছর যারা এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ মোট 13 জন হাজং কৃতি শিক্ষার্থী গেলেগে সংবর্ধনা দেওয়া হয় এবছর এ জেলা তখন এসএসসির 9 জন আর এইচএসসি নিয়ে 4 জন ছাত্রছাত্রী পাশ করে তার মধ্যে 1 জন A+ 2 জন A এবং 4 জন A- গ্রেড পায় একই বিষয় নিয়ে 25 আগস্ট কলমাকান্দালা গোবিন্দপুর জিবিসি কম্পিটিশন হল নিয়ে আরেকটা কর্মশালা হয় উদনী সভাপতিত্ব করে জাতীয় হাজং সংগঠন কলমাকান্দা শাখালা সভাপতি জাবিন্দ্র বর্মন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতিলাল হাজং খগেন্দ্র হাজং পল্টন হাজং নগেন্দ্র হাজং সোহেল হাজং ও হাজং তিমতনেত্রী মিজুরানী হাজং ই কর্মশালা নিয়ে আরও উপস্থিত থেকে আলোচনা নিয়ে অংশ নেবেন দীনদাস হাজং সুদীপ্ত হাজং রোকন হাজং আশুতোষ হাজং সুবোধ হাজং ও সন্ধ্যা হাজং সহ আরও অনেকে দুটো কর্মশালা নিয়ে নির্ধারিত বিষয় নিয়ে সোহেল হাজং খগেন্দ্র হাজং ও মতিলাল হাজং গুরুত্বপূর্ণ সেশন নেয় যেদিনে দুইটা জেলালা প্রায় 20টা হাজং গ্রামলা 120 জন নখন হাজং মন অংশগ্রহণ করে কর্মশালা গালানি হাজং গালালা মানবাধিকার রক্ষা ভূমি হারে যাবালা কারণ ও টিকাবালা উপায় হাজং ভাষা ও সাংস্কৃতিক রক্ষা ও বিকাশ কিংবা হাজং জাতিরা আরও সামনে বা এগাবো পায় এবিনজাত বাখার বিষয় নিয়ে আলোচনা হয় এই কর্মশালালা আয়োজন করিবকে সহায়তা করেছে ল্যান্ড ইজ লাইফ নামে একটা বিদেশি কল্যাণমূলক সংগঠন এরা সাংস্কৃতিক খবর যাওয়া দিন 8 সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ আদিবাসী সাংস্কৃতিক উৎসব ও মিলনমেলা ব্যানারে গারো কালচারাল একাডেমিলা আয়োজনে বনালীলা হল স্পিড অডিটোরিয়াম নিকন বাংলাদেশলা ডাঙর 10টা ক্ষুদ্র নিগ্রোষ্ঠীল একটা বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান উয়ে যাচ্ছে কুবাপায় আমলা দেশনিকন বাস করে আহা বাখার জাতে ক্ষুদ্র নিগ্রোষ্ঠীল ইতিহাস ঐতিহ্য ভাষা ও
সংস্কৃতি দিন দিন বিলুপ্ত বা হারে যাব লাগিছে। ই হারে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিটাকে টিকে রাখে বেদেন গারো কালচারাল একাডেমি ও সাংস্কৃতিক উৎসব ও মিলন মেলা আয়োজন করে। প্রিজম হাজং কুলে ই অনুষ্ঠানিকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন মিস্টার জুয়েল আরেং, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংসদীয় আসন ময়মনসিংহ এক। আর এই অনুষ্ঠানিকন সভাপতিলা দায়িত্বে থাকিবেন গারো কালচারাল একাডেমিলা সভাপতি মিস্টার সাইলেন রিসিল। লিওয়াটানালা প্রতিবেদক নিতুল হাজং জানালে হারাদিন মাল্লা ই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণীয় ও উল্লেখযোগ্য বিষয় হল হাজং লিওয়াটানা সাংস্কৃতিক গোষ্ঠীলা ঐতিহ্যবাহী রোয়া লাগা গান ও সরানন হাজং ও অন্নপূর্ণা হাজংলা ডুয়েট কন্ট্রি লিওয়াটানা গান। ইদা ছাড়াও ই অনুষ্ঠানিকন চাকমা, মারমা, ত্রিপুরা, বম, গারো, সাঁওতাল, উড়াও, মুন্ডা ও পাহাড়িয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী উমলা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও নাচ গান পরিবেশন করেছে। হুবালে শেষে একটা অন্যরকম খবর। বাংলাদেশ বিতাননিকন হাজং অনুষ্ঠানলা লিওয়াটানালা একজন খুবই গুরুত্বপূর্ণ মন ও হুবালা চীনা মুখ রূপম হাজং যাওয়া মাস 18 আগস্ট তখন হঠাৎকে অসুস্থ হইয়া বাখারকে দুর্বল হইয়া ইলা চিকিৎসা সেবা নিব লাগিছে। লিওয়াটানালা সাংস্কৃতিক গোষ্ঠী ইদা বেদেন বাখারকে শোকাহত। আমরা হুবই প্রার্থনা জানাই অয় যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আগে না খেন ওলা কর্মজীবনী ফিরে আহিব পায়। প্রিয় হাজং ভাই বুনি গেলা আজিকাল ব্যাক হাজংলা যত খবর মা ইদেতে শেষ করিলে হুবাকো নমস্কার। হাজং ভাই বুনি গেল আজিকা লিওয়াতানালা আমরা শেষ পরিবেশনা ও শেষ আকর্ষণ একটা হাজং আধুনিক গান নিজে লেখে কোথাও সুরে গান গাওয়া লাগিছে আমরা হুবালা প্রিয় শিল্পী নরেশ হাজং। আহিব কোনদিন আছে মই তোলাকে পচয় আছে মই তোলাকে পচয় তই আহিব কোনদিন আছে মই তোলাকে পচয় আছে মই তোলাকে পচয় আবার আহিব তই কোন দিন জালে কিছু না কইয়া আবার আহিব তই কোন দিন থুয়া জালে কিছু না কইয়া তোর বাদেন মোলা মন্ডা না লাগে কিছুই ভালা দিন কাটায় পত্নী মই বুহিয়া তোর বাদেন মোলা মন্ডা না লাগে কিছুই ভালা দিন কাটায় পত্নী মই বুহিয়া তই আহিব কোন দিন আছে মই তোলাকে পচয় আছে মই তোলাকে পচয় মাছ জালে বসরাও যে জালে তোলা কোনো খবর মই না পালে মাছ জালে বসরাও যে জালে তোলা কোনো খবর মই না পালে হৃদয় যদি তোলা মনে কেনে তয় কথা দিলে তোগে না পালে যাবো মুড়িয়া যদি তোলা মনে কেনে তোই কথা দিলে তোগে না পালে যাবো মুড়িয়া তোই আহিব কোন দিনা
আছে মই তোলাকে পচাইয়া, আছে মই তোলাকে পচাইয়া, তই আহিব কোন দিনা, আছে মই তোলাকে পচাইয়া, আছে মই তোলাকে পচাইয়া, আছে মই তোলাকে পচাইয়া, আছে মই তোলাকে পচাইয়া। লিও হাজং ভাই বোনী গিলা, আজিকালি আমরা লিওটান অনুষ্ঠান লা সময় প্রায় শেষ হয়ে আইলে। মই সকল হাজং বেতার শ্রোতা গেলে বাখার ধন্যবাদ দেয়। আপনি গেলে বাখার সময় ধরে আমার লগন রুসে ও অনুষ্ঠান শুনিছে। লিওতানার দল সকল বেলে চাই ইঙ্কি আমনে গেলে আমার লগন থাকে আর বেশি বেশিকে লিওতানা অনুষ্ঠানটা শুনিক, কারণ ই লিওতানা অনুষ্ঠানটা আমরা সকল হাজং মনল অনুষ্ঠান। আর আমনে গেলে যতদিনে এই অনুষ্ঠানটা শুনিব ততদিনই লিওতানা অনুষ্ঠানটা জিঙে থাকিব। আমরা পরে লিওতানা অনুষ্ঠানটা আহে অক্টোবর মাসলা 20 তারিখ লে শুক্রবারে, ঠিক এই সময়ে প্রচার হব। আবার আমনে গেলে লগন কথা হব আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে। হবাই লোকন বাখার বাখার রঙে থাকে। মই সরানন ইদেতেই জালিগ, নমস্কার। প্রিয় হাজং ভাই বোনি গেল, আজিকে বেদিন মোলাকো যাওয়ালার সময় হয়ে এলি। আমরা হগল বিলাই চাই আমনে গেলে গে নয়া কিছু দেবাগে, হগল হাজং মানল মননি রং তুলে দেবাগে, আর লগনতে আমলা হাজং সমাজলার সাংস্কৃতিক ঐতিহ্যকে হগল দুনিয়া জুড়ে তুলে ধরবাগে। তবু কোনো পরামর্শ বা মতামত থাকিলে আমাকে অবশ্যই জানাও। আমাকে চিঠি লিখলে ঠিকানা লিওয়াতানা প্রযত্নী আঞ্চলিক পরিচালক জাতীয় বেতার ভবন শহীদ মাহবুব মুর্শিদ সরণী আগারগাঁও ঢাকা 1200। আমাকে ইমেইল করিবা পাবো liyotana@gmail.com। এছাড়াও ফেসবুক নিয়ে আমাকে পাবো, ফেসবুক সার্চ ফিল্ডে লিওয়াতানা লিখে সার্চ দিলেই আমাকে পাবো। আর হ্যাঁ, অনুষ্ঠান দিনে আবার কোথা হবো, খুবই ভালো থাকে, নমস্কার। এতক্ষণ শুনলেন হাজংদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি বিষয়ক বিশেষ অনুষ্ঠান লিওয়াটানা। গ্রন্থনা সরানন হাজং, উপস্থাপনা সরানন হাজং ও সুনন্দা হাজং, সম্পাদনা মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন খালেদা ফারভিন, বাংলাদেশ বেতার ঢাকা।